আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, আমি আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। ছোটোখাটো আমার বারান্দাতে যেই ছোটো বাগান আছে, মানে একটি লেবু ধরেছে, লেবু গাছে, আর ফ্রেশ পুদিনা পাতা আমি নিয়ে নিচ্ছি। থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন যে আজকে আপনাদের সাথে আমি কোন রেসিপিটা শেয়ার করব। কাঁচা কাঁঠাল দিয়ে মজাদার রেসিপি টিকিয়া বা কাবাব। তো এখানে সুন্দর ফ্রেশ পুদিনা পাতা নিচ্ছি, গাছের ফ্রেশ পুদিনা পাতা তুলতে অনেক বেশি মজার, আর হচ্ছে দেশি পুদিনা পাতা অনেক সুগন্ধ। পাতাগুলো যখন আমি তুলছি এত সুন্দর একটা গ্রান বের হয়েছে, দেশি গাছ তাই এত সুগন্ধ। তো আজকের রেসিপিটি অবশ্যই আপনারা পুরো দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, পাশে থাকবেন এই চ্যানেলের। কাঁচা কাঁঠাল আমি প্রথমে সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করার পর পাতায় ভালোভাবে বেটে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ডারও করতে পারেন, আমি তো সবসময় ব্লেন্ডার করি, আজকে বেটে নিব, ইচ্ছে হলো বাটাবাটি করি। তো সুন্দরভাবেই আমি সবগুলো কাঁচা কাঁঠাল, সিদ্ধ করা কাঁঠাল আর কি, বেটে নিলাম। একটি বাটিতে নিয়ে নিচ্ছি, ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে যত মশলা আছে সেই মশলাগুলো অ্যাড করে। তো প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দেব, পেঁয়াজ কুচি অত বেশিও না অত কমও না, পরিমাণ মতোই সব কিছু দিব। আর ফ্রেশ পুদিনা পাতা কেটে রেখেছি, কুচি কুচি করে ধুয়ে ভালোভাবে কেটে নিয়েছি। কাঁচামরিচ দিয়ে দিলাম কেটে রাখা, আদা রসুন বাটা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, জিরার গুঁড়ো দিয়ে দিলাম, গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। আর হ্যাঁ, এখানে কিন্তু আমি একটু চাউলের গুঁড়ো অ্যাড করব, মচমচে যেন হয় তাই চাউলের গুঁড়োটা অ্যাড করে নিলাম, খেতে যেন ভালো লাগে আরও। এই প্রথমে কিন্তু আমি কাঁচা কাঁঠাল দিয়ে এই কাবাব বা টিকিয়া বানাচ্ছি, অসম্ভব মজার হয়েছিল খেতে, কি বলবো, বলে বোঝাতে পারবো না। তো সুন্দরভাবেই আমি সম্পূর্ণ আর কি ভালোভাবে মেখে সাইজ মতো আর কি টিকিয়ার মতো করে নিচ্ছি, ছোটো ছোটো করেই নিচ্ছি। সংসারের অনেক কাজ থাকে, সমস্ত কাজ সেরে বিকেলে যদি ভালো লাগে, কখনো ইচ্ছে হয় ভালো কিছু তৈরি করে খাওয়ার বা বাচ্চাদেরকে নিয়ে খেতে ইচ্ছে করে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে আমি সুন্দর করে সাইজ মতো নিয়ে নিয়েছি। এখন ফ্রাই প্যানে তেল গরম করে দিয়ে দিচ্ছি। তো আমার বড় ছেলে আবার একটু ভাজা পড়া পছন্দই করে, ছোটোটা আবার ঝাল খেতে চায় না, ও আবার ঝালটা কম পছন্দ করে। উল্টি পাল্টি নিচ্ছে, কালারটা অনেক সুন্দর হয়েছে, তবে আস্তে আস্তে ভাজতে হবে, বেশি আঁচে ভাজবেন না, ভিতরে তাহলে সিদ্ধ হবে না। সিদ্ধ করা তারপরও কিন্তু ভিতরটা যেন ভালোভাবে হয়, খেতেও ভালো লাগবে। তো এগুলো অনেক মচমচেও হয়েছে, অসম্ভব মজার এই রেসিপিটি, বাসায় ট্রাই করবেন। কাঁচা কাঁঠাল যাদের গাছ আছে তারা তো অবশ্যই খেতে পারেন এই রেসিপিটি দেখে, অসম্ভব মজার রেসিপিটি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই চ্যানেলের। দেশে বিদেশে যারা যেখানে আছেন না কেন অবশ্যই শেয়ার করবেন বেশি বেশি করে। সবাই নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দোয়া করি সবাই সবার জন্য দোয়া করবেন। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে মচমচে। তো আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।